হ্যালো ফ্রেন্ডস, রত্নাস কিচেনে সকলকে স্বাগত। এখন গরম কিন্তু মানে যতই বর্ষা আসুক না কেন, গরম কিন্তু একদমই কমেনি। তাই গরমে শরীরকে ঠান্ডা রাখতে অবশ্যই কিন্তু আমরা সরবত টরবত এই জাতীয় জিনিস খেলে সব থেকে মনও ভালো লাগে, শরীরও ভালো থাকে। তাই ঘরেই আমরা যদি বানিয়ে নিই লেবুর শরবত, তবে সেটাই সব থেকে ভালো। আর তার জন্য কী কী নিয়েছি, এখানে পাতিলেবু নিয়েছি, নিয়েছি 2 চামচ, ছোটো চামচের 2 চামচ চিনি, নিয়েছি সাধারণ লবণ, নিয়েছি বিট লবণ, আর নিয়েছি বরফ। এবার একটা বোতলের মধ্যে আমি জল ঢেলে নেব। আমার তো গরমকালে এরকম শরবত খেতে ভীষণ ভালো লাগে, খাবারের চেয়েও শরবতটা বেশি ভালো লাগে। তো জল নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি বিট লবণ। একটু লবণ দিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো হয়, খুব ইজি কিন্তু একটা মানে এটা যে ঘরে আমাদের প্রত্যেকের লেবু থাকে, তো আমরা এইভাবে যদি বানিয়ে নিই তাহলে খুব ভালো হয়। কোথাও থেকে আসলে কিন্তু এইরকম লেবুর জল ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা যদি মনে করেন এখানে গুড় অ্যাড করতে পারেন, তার গুড় দিয়েও করতে পারেন, আখি গুড় অবশ্য, যে কোনো গুড় না, আখি গুড়। তো চিনিটা নেওয়া হয়ে গেছে, খুব ইজি কিন্তু। এবার দিয়ে দেবো পাতিলেবু, চাইলে আর একটুখানি লেবু দেওয়া যেতে পারে, তো আমি দেইনি। ভালো করে চিনিটা গুলিয়ে নিচ্ছে, নুন তো আগেই গড়ে গেছে, চিনিটা একটু বড় দানা তাই জন্য একটু গুলতে সময় লাগছে। তো মোটামুটি চিনি কম হলেও খেতে কিন্তু খারাপ লাগবে না। তো গুলে গেছে অনেকটাই, রেডি হয়ে গেছে এটা। এবার দিয়ে দিচ্ছি বরফের টুকরো, তাতে আরও ভালো লাগবে। তো আশা করি এই নিবু পানি কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। বাই।